আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমি সাথী ডেইলি লাইফের আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ পরিমাণ মেথি ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে ছেঁকে পানিটা খেয়ে নিব। মেথিতে অনেক উপকারিতা আছে, তবে আমি এখন খাচ্ছি ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য। মেথি অনেক উপকারী, মেথি সকালবেলা খালি পেটে খেলে পরে গ্যাসের প্রবলেম দূর হয়, ওজন কমে, চুল নখ সুন্দর হয়। এছাড়াও মেথির অনেক উপকারিতা আছে। সকালে উঠে খালি পেটে মেথি পানি খেয়েছিলাম, এরপরে ব্রেকফাস্ট বানিয়েছি আর মারিয়ম এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছে, উঠে নিজে নিজে খেলা করে আবার ঘুমিয়ে পড়েছে। অনেক টেনশন করেছিলাম যে মাশরাফি, মারিয়ম, সংসার সব কিছু কীভাবে সামলাবো। আসলে আল্লাহ তাআলা বুঝে শুনেই সবাইকে সবটা দেয়। মারিয়মকে এত শান্ত রেখেছে যে আমার কাজকর্ম করতে আর প্রবলেম হয় না। এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, সামনের দিনগুলোতে কী হয় জানি না, তবে মনে হচ্ছে ও বেশি জ্বালাবে না আমাকে, এভাবে শান্তই থাকবে। কালকে রাতে সরিষা কিনে এনেছিলাম, সরিষা বালিশ বানাবো। অনেকদিন থেকেই সরিষা আনতে বলেছিলাম কিন্তু ভুলে যায় প্রতিবারই। বিভিন্ন অনলাইন শপে সরিষা বালিশ কিনতে পাওয়া যায়, তবে সেটা আসলে খাজনার চেয়ে বাজনা বেশি। খাজনার চেয়ে বাজনা বেশি যেমন সেটা হচ্ছে যে একটা বালিশের প্রাইস হচ্ছে 350 টাকা, আর ডেলিভারি চার্জ যাবে 150 টাকা, এতে অনেক দাম পড়ে যাবে। এ হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাজারের যে সরিষা বালিশগুলো পাওয়া যায়, দেখা যাচ্ছে অনেকগুলো বালিশ একসাথে বানানো হয় আর বাসার মতো করে এভাবে ধুয়ে শুকিয়ে তারপর বানায় কি না সেটা সন্দেহ। সরিষাগুলো ধোয়ার পরে কিন্তু অনেক ময়লা আবর্জনা বের হয়েছে থেকে, তো এটা সহ বালিশ বানালে সে তাতে উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে। তাই আমি সরিষাটা ভালো করে চেলে নিয়েছি, আলগা ময়লা যেটা সেটা পড়ে গিয়েছে, এরপর ভালো করে ধুয়ে তারপর ছেঁকে ছেঁকে তুলছি যাতে নিচের বালুগুলো না উঠে যায়। আমি 3-4 বার ধুয়েছি, তারপরও পানি ফ্রেশ বের হয়নি, কি পরিমাণ ময়লা এর মধ্যে ছিল। বাহিরের কোনো জিনিস কেনাতে আমার তেমন একটা আগ্রহ থাকে না, বিশেষ করে যে জিনিসগুলো একটু ক্লিনিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো যতটুকু পারি আমি সব কিছু বাসায় করতেই বেশি পছন্দ করি, আর যেটা পারি না সেটা তো আর সম্ভব হয় না। সরিষাগুলো ধুয়ে একটা কাপড়ে পানি ঝরাতে দিয়েছিলাম, তারপর রোদে শুকাতে দিয়ে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারে করা, আর শুক্রবারের আগের দিন থেকেই মাশরাফির বাবা বলতেছিল যে বিরিয়ানি খাবো। তো আমি সকাল সকাল উঠেই মাংস নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর মশলা টশলা মেখে তারপর রান্না বসিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না আর শেয়ার করলাম না, কারণ আমি অনেকবার বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি। বিরিয়ানিতে যেটা মাশরাফির খুব চাই সেটা হচ্ছে বিরিয়ানির আলু, এটা মাশরাফির খুব বেশি প্রিয়। বারোটার মধ্যেই রান্না কমপ্লিট, এখন আমাদের রান্না আগেই হয়ে যায়, কারণ 10:30টার দিকে বুয়া চলে আসে, আর সে এসে হচ্ছে সবজি টবজি কেটে রেডি করে দেয়। আমি তাড়াহুড়ো করেই রান্না করি, কারণ খালা যখন চলে যায় তখন তাকে আবার দুপুরের খাবারটা দিয়ে দেই।
আজকের রোদের তীব্রতা এত বেশি যে কি বলবো, এক প্রকার সবাই অসুস্থ হয়ে গিয়েছি। তীব্র রোদ যাকে বলে সেটা, আর রোদের কারণে গাছগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। এখন আসলে নিয়ম করে দুইবার পানি দেওয়া হয়ে ওঠে না। দেখেন বোম্বাই মরিচ গাছের অবস্থা বাঁশ গাছের মতো বেড়েছে, আমার মাথার উপর পর্যন্ত হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণ ফুল ধরেছে কিন্তু ফল এখনও টেকেনি। ফল হয় কিন্তু আবার ঝরে যায়। ছোট্ট একটা টবে আমি শোপিস হিসেবে একটা অ্যালোভেরা লাগিয়েছিলাম, কল্পনাও করিনি সেটা এত বড় হবে। আর এটার গোড়া থেকে কিন্তু মাশাল্লাহ বেবিও হয়েছে। আরও তিন চারটা গজিয়েছিল, আমি ভেঙে দিয়েছি, কারণ এত ছোট জায়গায় এতগুলো গাছ উঠতে পারবে না ঠিকঠাক মতো। রোদের যে তাপ ছিল তাতে আমার সরিষা দুপুরের মধ্যেই শুকিয়ে গিয়েছে। আর পুরনো একটা কাপড় সেলাই করে আমি বালিশ বানিয়ে নিয়েছি, আর এখন নতুন কাপড় দিয়ে উপরে দুই তিনটা কাবার বানিয়ে নেব, কারণ একটার পর একটা চেঞ্জ করা যাবে। তাহলে সরিষা বালিশে দুইটা উপকারিতা আছে, প্রথমত মাথাটা গোল হয়, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের ঠান্ডাজনিত প্রবলেম কম হয় সরিষা বালিশে শুইলে পরে। তো মারিয়ম বেশ আরামসেই শুয়েছে। সরিষাটা আলগা আলগা থাকে বলে মাথাটা যেদিকে মুভ করে আর সেদিকেই ফাঁকা হয়ে যায়, যে কারণে মাথাটার চ্যাপটা হয়ে যায় না, গোল হয়। বালিশটা বানাতে আমার খরচ হয়েছে মাত্র 100 টাকা আর একটুখানি শ্রম। 100 টাকায় 1 কেজি সরিষা কিনেছিলাম আর আমি 1 কেজি পুরোটাই দিয়েছি। 700 গ্রাম দিলেও হয়, 600 গ্রাম দিয়েও তৈরি করা যায়, তবে আমি 1 কেজি দিয়েছি। আর মারিয়াম তো বেশ আরামসে ঘুম দিয়েছে। গরমের মাঝে একমাত্র ভরসা হচ্ছে এই ফ্যান। এই ফ্যানটা না থাকলে কি অবস্থা হতো বলে বোঝাতে পারবো না। কেমন লেগেছে আজকের ব্লগ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। চ্যানেলে নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সহজেই পেতে পারেন। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।